হ্যালো এভরিওয়ান হাওয়ার ইউ অল আশা করি সবাই ভালো আছো আজকে এই ভিডিওটা হবে হচ্ছে দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর উপর এই ভিডিওটারই একটা ইংলিশ ভার্সান আমি অলরেডি আপলোড করেছি তোমরা দেখতে পারো এবং এই ভিডিওটা পুরোপুরি বেঙ্গলি ভার্সানে হবে আশা করি তোমরা জানো যে আমি বারডওয়ান ইউনিভার্সিটি মেজর ইংলিশ সিলেবাসটা পুরোপুরি কভার করার চেষ্টা করছি অ্যাজ সাম অফ মাই সাবস্ক্রাইবার দে আর আস্কিং ফর ইট সো এই পোয়েমটার উপর পড়ার আগে আমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্বন্ধে কিন্তু অবশ্যই জানতে হবে হুইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হি ওয়াজ দ্য ফেমাস রোম্যান্টিক পোয়েট নাও ইউ আর গোয়িং টু আস্ক মি দেন হোয়াট ইজ রোম্যান্টিক পোয়েট অর হোয়াট ইজ রোম্যান্টিক পিরিয়ড রোম্যান্টিক পিরিয়ড ইনফ্লুয়েন্স হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের থেকে ফ্রেঞ্চ রেভলিউশন যার যেটা ইকুয়ালিটি ফেটার্নিটি অ্যান্ড লিবার্টির জন্য প্রোটেস্ট করছিল এবং তোমার রোম্যান্টিক পিরিয়ড অলসো ইন্সপায়ার্ড ফ্রম জার্মান লিটারেচার ওকে এটুখানি জেনে রাখলেই হবে কারণ তোমাদের বড়ো কোয়েশ্চেন যখন তোমরা লিখবে তখন এই রোম্যান্টিক পিরিয়ড কি বা ওয়ার্ডসওয়ার্থের রাইটিংটা কেন তার আগের রাইটার্সদের থেকে আলাদা সেটা সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে বলতে হবে এখানে দেখো ওয়ার্ডসওয়ার্থ হি ওয়াজ বর্ন ইন সেভেনটিন সেভেন্টিস অ্যান্ড না ইন এইটিন ফিফটিজ ওয়াজ আ প্রমিনেন্ট ইংলিশ রোম্যান্টিক পোয়েট ফর হিজ ডিপ অ্যাপ্রিসিয়েশন অফ নেচার অ্যান্ড ইটস প্রোফাউন্ড ইনফ্লুয়েস অন হিউম্যান ইমোশান অ্যান্ড থট তিনি কিন্তু তার নেচারের প্রতি ভালোবাসা এবং হিউম্যান ইমোশানস এবং থটের প্রতি তার একটা ইনফ্লুয়েন্স পড়েছিল তার লেখাতে অ্যান্ড তার লেখাগুলো তার আগের পিরিয়ড থেকে কীভাবে আলাদা এবং হি ওয়াজ দ্য পায়োনিয়ার অব দ্য রোম্যান্টিক পিরিয়ড হি অ্যান্ড এস টি কোল্ড্রিচ কারণ তারা একটা ফেমাস রাইটিং লেখে যেটা হচ্ছে লিরিক্যাল ব্যালার এবং সেটা পুরোপুরি পুরো ধারা মানে পুরো ট্র্যাডিশনটাকে বদলে দেয় তার আগে যে যুগটা চলছিল দ্য দিস ওয়াজ কল নিউ ক্লাসিসিজম নিউ ক্লাসিসিজমের রাইটাররা যেখানে অনেক ফেমাস ফেমাস রাইটার ছিল যেমন অ্যালেকজান্ডার পোপ জন রাইডেন তো তারা কি করছিলেন তারা নিউ তারা ক্লাসিক্যাল রাইটারদেরকে ফলো করছিলেন এবং তারা বলতেন যে রাইটিং শুড বি কাম ফ্রম ব্রেন মানে অ্যান্ড ইট শুড বি সিরিয়াস ম্যাটার এটা তো একটা শিক্ষিত মানুষই যেন বুঝতে পারে বা এটা একটা সিরিয়াস ম্যাটার যেটা প্রচলিত ভাষায় যেন না হয় কিন্তু ওয়াটস ওয়াট ওয়াজ দ্য ফার্স্ট হু সেট দ্যাট রাইটস রাইটিং শুড বি ইন কলোকাল ল্যাঙ্গুয়েজ মানে সাধারণ মানুষের ভাষায় যেন সেটা আমাদের কাছে আসে একটা সাধারণ মানুষ যেন পড়ে সেটাকে বুঝতে পারে এবং তার জন্য পোয়েট্রি শুড বি সিম্পল ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিজ ফেমাস স্পিচ পোয়েট্রি শুড বি আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং মানে আমাদের যে পাওয়ার ফিলিংস আসছে সকালে বিকেলে রাতে সেইটার যেন একটা ওভারফ্লো হয় এবং যখন রিডার পড়বে তা সেটা যেন তাকে কানেক্ট করে এবং এই রাইটিংয়ে তিনি আর একটা জিনিসও মানে বিশ্বাস করতেন এবং তার রাইটিংয়ে উনি বলেছিলেন এবং লিরিক্যাল ব্যালাডেও উনি এটা মেনশন করেছিলেন যে তুমি যখন একটা কোনো সাইটে গেলে সেখানে তুমি কিছু একটা এক্সপিরিয়েন্স করলে তুমি ফিরে আসবে বাড়িতে এবং সেটা যেন তুমি মনে করো এবং যখন মনে করে যখন সেই এক্সপিরিয়েন্সটা তোমার আবার উপলব্ধি হচ্ছে তখন তুমি রাইটিংটা লিখতে বসবে মানে ওইখানে দাঁড়িয়ে তুমি লিখছো না তুমি ওখানে এক্সপিরিয়েন্স করলে এবং যখন একটা সুন্দর দৃশ্য দেখবে যখন বাড়ি ফিরে আসবে আমরা দেখবে সেই দৃশ্যটাকে কিন্তু মনে করতে পারি সেই যে তোমার সেন্স হচ্ছে সেই যে তোমার একটা ফিলিংস আসছে সেই যে ইমোশনটা জেগে আসছে দিস শুড বি দ্য সোর্স অফ ইউর রাইটিং সেটা তোমার রাইটিংয়ের সোর্স হবে এই পোয়েমটা পড়লে তুমি বুঝতে পারবে আমি বোঝাচ্ছি নাও বর্ন ইন ককার মাউথ ককার মাউথ কাম্বার ল্যান্ড হি স্পেন্ড মাচ অফ হিস লাইফ ইন পিকারেজ কিউ লেক ডিস্ট্রিক্ট হুইচ ইন্সপায়ার্ড মেনি অফ হিস রাইটিংস সো উনি তোমার এই ককার মাউথ লেক লেক ডিস্ট্রিক্টে বড়ো হয়েছিলেন এবং তার জন্য তাকে লেক ল্যান্ড পোয়েটও বলা হয় এবং উনি খুব ছোটোবেলায় তার মা বাবাকে হারিয়েছিলেন এবং হি ইজ অলসো কল দ্য নেচার পোয়েট তিনি তাকে কিন্তু নেচার পোয়েট বলা হতো কারণ তিনি নেচারকেই তার ভগবান নেচারকেই তার পথদ্রষ্টা ভাবতেন এবং তার জন্য তিনি এতটাই নেচার লাভার ছিলেন যে বেশিরভাগ রাইটিংই দেখবে তার নেচারের উপর এবং নেচার থেকে তিনি কীভাবে ইন্সপায়ার হয়েছেন তার লাইফের বড় বড় খারাপ সময় কাটিয়েছেন নেচারকে ঘিরে সেটা কিন্তু তুমি তার রাইটিংয়ের মধ্যে পাবে এবং উনি পুরো নিজের পায়ে পুরো ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড কিন্তু উনি ঘুরেছিলেন এবং ওনার এটা ডেলি ডিউ মানে রুটিন ছিল ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে নেচারের যে বিউটিটা সেটা দেখা অ্যালং উইথ স্যামুয়েল টেলার কোলড্রিক হুইজ ভেরি মাচ ফেমাস রোম্যান্টিক ওয়েট অ্যান্ড তারা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং ওয়ার্ডসওয়ার্থের সিস্টার ডরতি ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অলসো ইন এ গ্রুপ তারা একটা গ্রুপে কিন্তু এই লেখা লিখি বা लिटरेचरের আলোচনা করতেন হি কো অথর লিরিক্যাল ব্যলেডস হুইচ ওয়াজ পাবলিশড ইন 1798 সো দিস ইজ দ্য মোস্ট फेमस বুক বিকজ ইট जस्ट चेंजेस द होल এরা এ গ্রাউন্ড ব্রেকিং কালেকশন দ্যাট মার্কড দা বিগিনিং অফ রোমান্টিক এরা ইন ইংলিশ লিটারেচার ওয়ার্স ওয়ার্ড বিলিভ পোয়েট্রি শুড বি রিফ্লেক্ট দ্য সিমপ্লিসিটি অফ এভরিডে লাইফ অ্যান্ড বিউটি অফ নেচার অ্যান্ড ফেমাস হিস ফেমাস রাইটিংস আর প্রিলিউড ড্যাফোডিল অ্যান্ড টিনটা নেবে টিনটা নেবে অ্যান্ড ড্যাফোডিলটা তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে ড্যাফোডিলস যে ওয়ানস সি ইন এ গ্ল্যান্স এরকম একটা লাইন দিয়ে শুরু হচ্ছে যেখানে যেন পড়লেই আমরা যেন আমাদের সেন্স থেকে জিনিসটা যেন দেখতে পাই আমাদের আমাদের যেন মনে হয় আমরা সেইখানে দাঁড়িয়ে ওই এক এক মানে তাকার একবার তাকিয়ে যেন ওরকম থাউজেন্ড ডেকুডেন্স আমরা দেখতে পাচ্ছি এবং প্রিলিউড ওনার নিজের একটা বায়োগ্রাফি বলতে পারো যেখানে উনি ছোটো থেকে বড়ো অবধি নিজের সব কিছু ডিসক্রাইব করেছেন হিজ ওয়ার্ক এম্পাসাইজ ইমোশন এমাজিনেশন অ্যান্ড কালেকশন বিটুইন হিউম্যানিটি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাপয়েন্টেড অ্যাজ এ পোয়েট লরিয়েট ইন এইটিন তাহলে তিনি একজন পোয়েট লরিয়েট হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এইটিন পোয়েট লরিয়েট কিন্তু একটা খুব উঁচু পদ যেটা ইংল্যান্ডের পোয়েট লরিয়েট মানে উনি ইংল্যান্ডের এবং তার জন্য বিশেষ করে তিনি কিন্তু একটা মান্থলি ভালো টাকাও পেতেন ঠিক আছে তো তাকে পোয়েট লরিয়েট হিসেবে রাখা হয় এবং তিনি অনেক দিনই সেই পদে ছিলেন ওয়ার্ডস ওয়ার্ড রিমেন সেলিব্রেটেড ফর হিস রোল ট্রান্সফর্মিং ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ইন্সপায়ারিং জেনারেশন অফ পোয়েটস তিনি কিন্তু তার জীবনে একটা খুব ভালো একটা জায়গায় ছিলেন এবং অনেক মানে তিনি বেঁচে থাকা অনেক কিন্তু ফেমাস ছিলেন এবং তার জেনারেশন পরের জেনারেশন পোয়েটকেও উনি ইন্সপায়ার করেছিলেন দ্য সলিটারি রিপার ইজ আ পোয়েম বা ইংলিশ

সিস্টার দরতি ওয়ার্ডসওয়ার্থ তিনটা ন্যাবেতেও দেখবে তিনি কিন্তু তার বোনের সঙ্গে কথা বলছেন তার বোনকে নিয়ে তিনি ঘুরতে গেছেন বোনের এক্সপিরিয়েন্স এবং নিজের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলছেন এখানেও বলা হচ্ছে যে তিনি ওই প্লেসটাতে গিয়েছিলেন তার সিস্টার ডরতি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে স্কটল্যান্ডের একটা ট্রিপে গেছিলেন কিন্তু আমি আর একটা জায়গাতেও বললাম যে এটা কিন্তু ওরা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নয় তার একটা ফ্রেন্ড সেখানে গিয়েছিলেন এবং সেই এক্সপিরিয়েন্সটা এসে তাকে বলেছিলেন এবং সেই অনুযায়ী উনি ইম্যাজিন করে জিনিসটা কিন্তু লিখেছেন তো দুটো ইনফরমেশান কিন্তু আমি পেয়েছি বিভিন্ন সাইট থেকে সো এটা তুমি এইটিন জিরো থ্রিতে ওই ট্রিপটাতে গেছিলেন তারপর এইটিন জিরো ফাইভ ইন ফিফ্থ নভেম্বর এইটিন জিরো ফাইভ ফিফথে উনি ওটা লেখেন এবং এইটিন জিরো সেভেনে ওটা কিন্তু পাবলিশ হয় ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন এইটিন জিরো ফাইভ রিটেন ইন ফিফথ নভেম্বর এইটিন জিরো ফাইভ ইন দ্য কালেকশান অফ পোমস ইন টু ভলিউমস তোমরা যখন বড়ো রাইট অ্যান্সার লিখবে বা কোনো ছোটো অ্যান্সার পাঁচ নম্বর দু নম্বরের অ্যান্সারে তোমরা কিন্তু লিখতে পারো যে এটা কোন কালেকশানে এটা পাবলিশ হয়েছিল আচ্ছা সয়েটারি রিবাজ ইজ অলমোস্ট আ ব্যালেড তো এটাকে তোমরা ব্যালেড বলতে পারো অথবা লিরিক বলতে পারো আ ব্যালেট ইজ আ ট্রাডিশনাল জনরা অফ ইংলিশ পোয়েট্রি তাহলে এটা একটা ব্যালেড বলতে অনেকটা তোমরা ফোক ক্লোরের মতো যেটা কোনো একটা কিছু নিয়ে একটা সংয়ের মতো চলছে সেই জিনিসটাকে তোমার ব্যালট বলা হয় ওকে নাও সিদা দা পোম ফার্স্ট সলিটারি রিপার বাই উইলিয়াম সলিটারি রিপার এই ছবিটা থেকেই তোমরা বুঝতে পারছো যে একটা রিপার রিপার মানে যে তোমার একটা মহিলা চাষি সে তার কিন্তু কর্ন কাটছে মানে তোমার ওই তোমার কর্ন মানে তোমার বাংলা বাংলাটা তোমরা জানোই তো কর্ন সে মাঠে দাঁড়িয়ে কাটছে এবং যে যেটা করে আর কি চাষিরা তার কাজ করছে এবং সেই কাজটা করতে করতে সে কিন্তু গান গাইছে যেমন অনেক সময় তোমরা দেখে থাকো যারা নৌকা বয় তারা নৌকা বাইতে বাইতে একটা কিন্তু নিজের মনে আন মনাতে একটা গান করে এবং সেই গানটা এতটাই সুন্দর হয় যেন যেন একটা নিজের অন্তর থেকে বেরোচ্ছে এবং যেন একটা শূন্যতার মধ্যে একটা দিশা দেখায় এরকম ধরনের গান কিন্তু দেখায় অনেক সিনেমাতে এরকম কিন্তু সিন আমরা দেখতে পাই যে একটা নৌকা যে বাইছে সে কিন্তু এত সুন্দর গান গাইছেন যেন পুরো জিনিস জায়গাটাকে পুরো প্লেসটাকে একদম মুগ্ধ করে দিচ্ছে এখানেও ওই মেইডেনটা সে তার নিজের মনে সে তার কাজ করছে এবং উদাসীনভাবে একটা গান গিয়ে যাচ্ছে এবং সেটাই পোয়েট এত সুন্দরভাবে বিউটিফুলি আমাদের কাছে দেখাবেন যেটা পোয়েট নিজেও ভুলতে পারে না এবং ওই পোয়েট পোয়েমটার মাধ্যমে যেন আমরাও ভুলতে পারি না সো ইট ইজ বাই উইলিয়াম ওয়ার্ডস লুক এই পোয়েমটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফিগার অফ স্পিচগুলো এখনই বলে দেবো যেন পরবর্তীকালে ভিডিওটা বেশি লং না হয় বি হোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড তাহলে কী বলছে বি হোল্ড হার মানে দেখো তাকে বি হোল্ড হার এই যে বলছে বি হোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড ইউন সলিটারি ল্যান্ড ল্যাস মানে উনি কিন্তু অ্যাড্রেস করছেন আর যখন আমরা কোনো কিছুকে অ্যাড্রেস করি পোয়েমের মাঝখানে এখানে কিন্তু রিডারকে অ্যাড্রেস করছে অথবা তার সঙ্গী মানে তার বোন ডরতি ডরতি ওয়ার্ডস ওয়ার্ডকে অ্যাড্রেস করতে পারে তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাপোস ট্রফি ওকে ইট ইস অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস ট্রফি প্লিজ নোট ডাউন এখানেই নোট ডাউন করে নাও ঠিক আছে তাহলে পি হোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড ইউন সলিটারি হাইল্যান্ড ল্যাস তাহলে দেখো তাকে একা মাঠে দাঁড়িয়ে আছে ইয়োন সলিটারি হাইল্যান্ড ল্যাস তিনি একটা একটা একা একটা হাইল্যান্ড ল্যাস ল্যাস মানে হচ্ছে গার্ল ওকে ল্যান্ড ল্যান্ড ল্যাস মিন গার্ল স্কটল্যান্ড গার্ল তো তাহলে কি কেন তুমি তখন হাইল্যান্ডে আছেন স্কটল্যান্ডে আছেন তাই উনি বলছেন দেখো তাকে একজন একা সলিটারি মানে লো অ্যালোন হাইল্যান্ড ল্যাসকে রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেল কী করছেন রিপ করছে কাটছে সিকল দিয়ে কর্ন কাটছে এবং কী করছে গান গাই গান গাইছে উদাসীন মনে স্টফ হেয়ার অর জেন্টলি পাস আবার কিন্তু উনি অ্যাড্রেস করছে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাপেস্ট্রপি আমাদেরকে বলছে বা তার মনকে বলছে স্টফ হেয়ার থেমে যাও অথবা তোমার যদি খুব ব্যস্ততাই থাকে তুমি যদি যেতে চাও দেন জেন্টলি পাস আস্তে আস্তে পাস দিয়ে চলে যাও যেন তোমার যাওয়া বা তোমার কিছু যেন সেই মেডেনটাকে যেন ডিস্টার্ব না করে সি অ্যালোংসি অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেইন সে একা একাই গাছ কাটছে কর্ন কাটছে এবং বাইন্ডস করছে গ্রেইন বাইন্ডস করে ধান খেতে আমরা দেখি চাষিরা কিভাবে তোমার গ্রেন কাটে এবং বাইন্ড করে অ্যান্ড সিংস আর মেয়ান কলি স্ট্রেন এবং কী করছে একটা মেলাঙ্কলি স্ট্রেন কিন্তু তিনি মেলাঙ্কলিক স্ট্রেনে মানে মেরাঙ্কলি গান গাইছেন ও লিসন ফর প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দা সাউন্ড তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনজ্যাম্পমেন্ট তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু উনি থামছে না এখানে কিন্তু লাইনটা সেন্টেন্সটা কিন্তু শেষ হচ্ছে না দিস ইস অ্যান এক্সাম্পল অফ ফর প্রোফাউন্ড ইজ ওভার ফ্লোয়িং উইথ দ্য সাউন্ড আরও কিন্তু এক্সাম্পেল আছে ওপরেও তোমরা এক্সাম্পল দেখতে পাবে পুরো পোয়েমটাই কিন্তু অনেক এক্সাম্পল আছে এনজাম্পমেন্টের এনজাম্পমেন্ট ইজ অ ফিগার স্পিচ যেখানে কিন্তু লাইনটা থামে না মানে লাইনটা থামে না পরের লাইনেও সেটা কন্টিনিউ হয় তাহলে কি বলছে আবার উনি বলছে যে ওই মেয়েটা একা একা গাছ কাট ধান খেতে বা কোনো একটা এরকম খেতে কর্ন কাটছে এবং গান গাইছে ইট ইজ আ মেলাঙ্কলি স্প্রেন্ড কীভাবে উনি বুঝলেন যেটা মেলাঙ্কলি কারণ আমরা গানের টোন শুনেই কিন্তু বুঝে যাই যে হয়তো গান জানেও না সেও বুঝে যাবে যে এটা কিন্তু একটা হ্যাপি সং অর স্যাড সং তাহলে উনি বুঝতে পারছেন যে ও একটা মহিলাটা একটা মেলাঙ্কলির সং গাইছে মেলাঙ্কলি বেশিরভাগ দেখবে আমি নৌকা বহনের কথাটা বললাম এই জিনিসটা আমার আগের দিন মাথায় আসেনি যখন নৌকায় বয় চাষিরা তখন যেন একটা জীবনের বেশিরভাগ সময় দেখবে তার একটা জীবনের একটা লাইফের তাদের গানের মধ্যে এমন কিছু থাকে যেটা যে প্রতিদিনের লাইফের একটা অর্থবহ কোনো একটা গান গাইছে বা বেশিরভাগই সেটা কিন্তু মেলাঙ্কলিক হয় খুব একটা হ্যাপি মুড থাকে না কারণ তার সঙ্গে সেই নৌকা বহনকারীর লাইফের দুঃখ কারণ তিনি একটা পুয়োর এরিয়া থেকেই বিলং করেন তার জীবনের দুঃখ দেলিকার দুঃখ বা কিছু একটা ন্যাচারাল কিছু একটা লস বা কিছু একটা যুদ্ধ বা কোনো একটা দুঃখ থেকে কিন্তু সেই জিনিসটা বেরিয়ে আসে এখানেও কবি বলছেন যে তিনি একটা মেলাঙ্কলি স্ট্রেন গাইছেন ও লিসেন ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভার ফ্লোয়িং উইথ দ্য সাউন্ড এখানে কিন্তু উনি হাইপার বল ইউস করছেন এই লাইনটাতে যে এখানে কি হচ্ছে ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভার ফ্লোয়িং উইথ দ্য সাউন্ড মানে পুরো উপত্যকাটা ভোফাউনটা যেন তার গানে একদম মুগ্ধ হয়ে ওভারফ্লোয়িং হয়ে আছে যেন তার গানে একদম মেসমারাইজড হয়ে আছে সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপার বল হাইপার বোলের একটা এক্সাম্পল যেখানে আমরা সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলি কবিতায় তোমরা যেন সেটা বাড়িয়ে বাড়িয়ে বলা হয় এখানে বুঝতে পারবে এই ছবিটা দেখে যে একটা সুন্দর একটা উপত্যকা যেখানে সেই মহিলাটি কাজ করছেন এবং পুরো উপত্যকাটা যেন মেসমারাইজড হয়ে আছে তার গানে নাউ দ্য সেক স্ট্যানজ নো নাইট অ্যাঙ্গেল ডিড এভার চ্যান্ড বলছে নাইট অ্যাঙ্গেল নাইট অ্যাঙ্গেলকে ইংলিশ কবিরা তারা একটা উঁচু মর্যাদা দিয়েছে একটা উঁচু পদ দিয়েছে যে নাইট অ্যাঙ্গলস ক্যান সুইট আর সো সুইটার এবং আমি আগের দিনও বলেছিলাম যে অনেক কবিদেরকে নাইট অ্যাঙ্গেল হিসেবে পদবি দেওয়া হয় যে তার ভয়েসটা এত সুন্দর এখানে উনি বলছেন যে নো নাইট অ্যাঙ্গেল ডিড এভার চ্যান নাইট অ্যাঙ্গেলও যেন কোনো নাইট অ্যাঙ্গেল পাখিও যেন এত সুন্দর গাইতে পারবে না নাইট অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা বার্ড যেটা ক্লাসিক রাইটাররাও অবধি দি অ্যালিউশন দেয় মানে যেটার তোমার ক্লাসিক রাইটারও যার তোমার ব্যাখ্যা দেয় ক্লাসিক রাইটারও রেফার করে যে নাইট অ্যাঙ্গেলের মতো সুন্দর তাহলে এই লাইনটাতে কিন্তু অনেকগুলো ফিগার স্পিচ আছে ফার্স্ট আছে হাইপার বল কেন বেশি বাড়িয়ে বলছেন সেকেন্ড আছে মেটাফর যে নাইট অ্যাঙ্গেলের গানের সঙ্গে তোমার সিমিলারিটি খুঁজছে এবং থার্ড আছে অ্যালিউশন যে ক্লাসিক্যাল রাইটাররাও কিন্তু নাইট অ্যাঙ্গেলকে ইউজ করতেন এবং উনিও কিন্তু এখানে ইউজ করছেন মোর ওয়েলকাম নোটস টু ওয়ারি বার্নস অফ ট্রাভেলার্স ইন সাম স্যাড হান্ট অ্যামং অ্যারাবিয়াম স্ট্যান্ডস তাহলে কি বলছে যে এটা যেন নাইট নাইট্যাঙ্গেলের গানের থেকেও অনেক বেশি সুন্দর অনেক বেশি মুগ্ধকর এবং এটা যেন যখন ওই ট্রাভেলাররা অ্যারাবিয়ান স্যান্ডস থেকে ঘুরে আসে অ্যারাবিয়ান স্যান্ডস হচ্ছে কি একটা মানে একটা গরম জায়গা স্যান্ডস যেহেতু ডেজার্ট তো ওখানে একটা গরম জায়গা সেইখানে যদি একটা মরুদ্যান খুঁজে পায় সেখানে যেমন মানুষ শান্তি পায় রেস্ট নেয় সেইটার থেকেও যেন মোর কমফোর্টেবল দৃশ্য মানে এই গানটা যেন সেই তার সেই কমফোর্টটা থেকেও অনেক বেশি তাকে আনন্দদায়ক বা আনন্দ দিচ্ছে এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ট বলছে এক এই ভয়েসটা এতটাই থ্রিলিং যেন কোনো দিন আমি শুনিনি বা কোনো দিন কেউ শোনেনি এটাও হাইপার বল এক্সাম্পল অফ হাইপার বল পুরোটাই এক্সাম্পল অফ হাইপার বল ইন স্প্রিং টাইম ফ্রম কাকুবার্ড ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সি অ্যামং দ্য ফার্ট দে্ট তাহলে কি বলছে যে এটা যেন ইন স্ক্রিন টাইম ফ্রম কাকুবার্ড মানে কাকুবার্ডের গানের থেকেও সুন্দর যেন কাকুবারটাও একটা অ্যালিউশন গ্রিক রাইটাররা কাকুবার্ডেরও এক্সাম্পল দিয়ে থাকে যেটা কী বলছে কাকুবার্ডের গানের থেকেও যেন বেশি মধুর ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সি এটা যেন একটা সমুদ্রের যে সাইলেন্স থাকে নিস্তব্ধটাকে যেন ভাঙছে অ্যামং দ্য ফার্ডেস্ট হেভরিটস হেভরিটস হচ্ছে হাইল্যান্ডসের একটা স্কটল্যান্ডের একটা প্লেস এবং এটা স্কটল্যান্ড থেকে অনেক দূরে নর্থ ইস্টে এবং এটা অনেকগুলো তোমার হাইল্যান্ড নিয়ে একটা জায়গা প্লেস যেটা আমি পড়েছি যে অনেকগুলো হাইল্যান্ড নিয়ে একটা প্লেস এটা হাইল্যান্ড নও হাইল্যান্ড তো সেরকম একটা প্লেস এবং এটা কিন্তু অনেক দূরে তাহলে কি বলছি এটা যেন এই গানটা যেন সেইখানে পৌঁছাচ্ছে হেপ্রিটস অব্দি পৌঁছচ্ছে এখানে একটা জিনিস দেখো প্রথমে উনি আরাবিয়ান সায়েন্সের এক্সাম্পল দিয়েছে বা রেফারেন্স দিয়েছে অ্যারাবিয়ান স্যান্ড কিন্তু সেই যুগে তোমার অতটা ফেমাস ছিল না ইংলিশ রাইটারদের কাছে অ্যারাবিয়ানরা কী খুব সেন্সুয়াল তারা তোমার বিভিন্ন ধরনের জিনিস করে তো ওরা সেই চোখে দেখত তো সেখানে কিন্তু উনি সেই দিকে যাননি সেই পথে হাঁটেননি তিনি কী বলেছেন যে অ্যারাবিয়ান স্যান্ডস যেমন একটা হট জায়গা যেখানে একটা মরুদ্যান থাকলে যেমন মানুষ কমফোর্ট ফিল করে এই গানটা যেন সেরকম মরুদ্যানের মতোই কম্ফোর্ট দিচ্ছে আবার এটা যে হাইল্যান্ড অনেকগুলো হাইল্যান্ড নিয়ে যে একটা প্লেস আছে হেব্রিডস যেটা অনেকটা ফার অনেকটা দূরে সেইখানেও যেন গানটা পৌঁছে যাচ্ছে সেটা একটা কুল জায়গা একটা ঠান্ডা জায়গা সেইখানে মানে গরম ঠান্ডা মানে যেন মনে হচ্ছে পৃথিবীর এই দিগন্ত থেকে ওই দিগন্ত এই গানটা যেন ছোঁয়া যাওয়া আসা করছে বা এতটা তার ক্ষমতা আছে যেন এই দিগন্ত থেকে ওই দিগন্ত যেতে পারে উইল নো ওয়ান টেল মি সি সিং থার্ড প্যারা শুরু হলো উইল নো ওয়ান হোয়াট হোয়াটসি সিং কেউ কি আমায় বলবে যে সে কী গান গাইছে তাহলে আমরা এখন বুঝতে পারছি কবি কিন্তু তার গানের কথাগুলো বুঝতে পারছে না তিনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারছে না যে মিনিংটা মিনিং অব দ্য সং গানের কথাগুলো তিনি কিন্তু বুঝতে পারছেন না পার হ্যাবস দ্য প্লেন্টিভ প্লেন প্লেন্টিভ মানে কি স্যাডনেস কিছু গ্লুমি কোনো হয়তো খারাপ জিনিস বা স্যাড কিছু জিনিসের গান সে জিনিস এর মধ্যে করছে কেন উনি বুঝতে পারছেন না কেন উনি একজন ইংলিশম্যান এবং উনি এসছেন স্কটল্যান্ডে ঘুরতে এবং এখানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্কটস যেটা অনেকটা ইংলিশের কাছাকাছি হলেও অনেক ডিফারেন্ট তাহলে উনি বলছেন যে আমি যদি নাও বুঝতে পারি তাও যেন আমি উনি বুঝতে পারছেন যে গানের টোনটা কী কিন্তু উনি মিনিংসগুলো বুঝতে পারছে না এবার কী করছেন উনি গেস করছেন যেহেতু উনি বুঝেছেন এটা মেলাঙ্কলিক টোন তাহলে কী হতে পারে অনেক দুঃখের জন্য এই গানটা গাইছে অনেক দুঃখ থেকে এই গানটা হয়তো ওভারফ্লো অফ প্লেইনটিভ নাম্বারস মানে প্লেন্টিভ দুঃখের যেন একটা বন্যা ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস হয়তো কোনো বৃদ্ধ আনহ্যাপি বৃদ্ধ ওল্ড মানে এখানে বৃদ্ধ নয় ওল্ড মানে হচ্ছে কোনো পুরোনো কোনো পুরোনো হয়তো কোনো ঘটনা আনহ্যাপি সামথিং সাম ইভেন্ট হুইচ আর ভেরি স্যাড সো এরকম হয়তো কোনো দুঃখের ঘটনা বা এরকম ধরনের ফার অফ থিংস এর উপরে হয়তো গানটা লেখা বা তার জন্য হয়তো গানটা গাইছে অ্যান্ড ব্যাটেলস লং অ্যাগো তাহলে কি যুদ্ধ যুদ্ধে কি প্রচুর প্রচুর মানুষ মারা যেত প্রচুর প্রচুর সোলজার্স মারা যেত অনেক ফ্যামিলির মেম্বার্সরা মারা যেত সেই দুঃখটা যেন এই গানটা বহন করছে ইজ ইজির সাম হামবেল অথবা এটা যেন একটা অন্য কোনো একটা হাম্বল জিনিস যেন এটা গানটা যেন নিয়ে আসছে বহন করছে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে অথবা কারেন্ট কোনো ফ্যামিলিয়ার ম্যাটার হয়তো তার জীবনে কোনো ম্যাটার চলছে বা কারেন্ট কোনো ইভেন্ট কারেন্ট কোনো সিচুয়েশান সিচুয়েশানের উপর এই গানটা তৈরি সাম ন্যাচারাল সরো লস অর পেন এখানে ন্যাচারাল সরো বলতে দুটো জিনিস বোঝাবে আমি আগের ভিডিওতে বলেছি যে ন্যাচারাল সরো বলতে তার ন্যাচারাল সরো মানে কি ন্যাচারাল কোনো ডেথ ন্যাচারাল কোনো লস ন্যাচারাল কোনো প্ল্যান কারণ ডেটটা ন্যাচারাল ডেটটা আসবেই প্রত্যেকের জীবনে তাহলে কি হয়তো কোনো ফ্যামিলি লস কোনো মেম্বার হয়তো মারা গেছে কোনো প্রিয়জন হয়তো মারা গেছে তার দুঃখে অথবা ন্যাচারাল লস অর পেন বলতে বোঝায় যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো ঘটেছে কোথাও বন্যা হয়েছে কোথাও খরা হয়েছে প্রচুর মানুষ মারা গেছে সেই লসটাকে যেন এই গানটার মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মেবি অ্যাগেইন এটা হয়তো হতে পারে অথবা নাও হতে পারে দ্যাট মেবি অ্যাগেইন বা অন্য কোনো জিন মানে এই দুর্যোগ যেটা হয়েছে সেইটা সেটার জন্য হয়তো মানে দুঃখ করছে যেটা হয়তো পরবর্তীকালেও ভবিষ্যৎকালেও আবার হবে আমি যেটা বললাম যে একটা লাইফের একটা গান যেন এখান থেকে বেরিয়ে আসে এই যারা প্রতিদিন নিত্য দিনের এই কাজগুলো করে তাদের তারা যেন একটা লাইফ অনেক পকলরেও আমরা দেখতে পাই যে প্রতিদিনের নিত্যদিনের যে ঘটনা যেটা ইউনিভার্সাল যেটা আগেও ঘটেছে পরেও ঘটবে মৃত্যু আগেও এসেছে পরেও ঘটবে প্রাকৃতিক দুর্যোগ আগেও এসেছে পরেও ঘটবে ব্যাটেল কন্টিনিউ একটা জিনিস সেই জিনিসগুলোর জন্য যে দুঃখটা সেটা যেন এই গানটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে হোয়াট এভার দ্য থিম অ্যান্ড দ্য মেইডেন স্যাং বলছে যাই হোক না কেন এই গানটা যাই হোক না কেন মেড স্যাং স্যাং কেন বলছে দেখো এখানে কিন্তু উনি সেটাকে পিছনে ফেলে এসেছেন এখন কিন্তু উনি পাস্ট টেন্সের কথা বলছে জিনিসটা কিন্তু পাস্ট হয়ে গেছে ফোর্থ স্ট্যান্ডার্ড স্ট্যান্স যাতে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখন প্রেজেন্টে আছেন এবং তিনি এখন জিনিসটাকে বলছেন হোয়াট এভার দ্য থিম দ্য মেড অ্যান্ড স্যাং যাই সেই মেয়েটা গিয়েছিল অ্যান্ড ইফ হার সং কুড় হ্যাভ নো এন্ডিং এবং তার গানটা যেন মনে হচ্ছে যেন দিন এন্ড হবে না মানে কুড কুডেন্সে যেন দিনই যেন মনে হচ্ছিলো এন্ড হবে না বা এন্ড হয়নি এবং এখানে আমি আগেও বলেছি যে এস টি কোল্ডিস তার গ্রেসিয়ান আর্নে একটা বলেছিলেন যে এ এমন একটা প্রিন্ট বা পেন্টিং সেখানে আছে দেখে মনে হচ্ছিল যে একজন বাইপ পাইপ বাজাচ্ছে তার গানটা যেন কোনো দিন এন্ড হবে না কারণ তারটা পুরোটাই একটা আর্চার মানে একটা আর্চারে বন্দি এখানেও তুমি দেখবে কবি এটাও বলতে পারেন এটা আমার নিজের ওপিনিয়ন যে যেহেতু তার গানটা এত সুন্দর করে ডেসক্রাইব হয়েছে একটা এই পোয়েমটাতে এবং তিনি মারা গেছেন কবে আজকেও আমরা এই জিনিসটা পড়ছি এই গানটা আজ আজও যত অমর আমাদের এখনও যেন মনে হয় যে যখন আমরা কবিতাটা পড়ছি যে কি সে গিয়েছে তা সেই গানের থিমগুলো কি এটা ছিল কি না ওটা না এটা তাহলে গানটা তো কোনো দিন এন্ডই হলো না তাই না সো ইভ হার নো হ্যাভ নো এন্ডিং যেন তার গানটা কোনো দিন শেষ হয়নি আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক আমি তাকে দেখেছিলাম সে যখন তার কাজ করতে করতে গান গাইছিল কাজ করে কাজ করলে কি আমরা একটা দিকে মনোযোগ থাকে এবং আমি তার গানটা দেখেছিলাম সে যখন কাজ করতে করতে গান গিয়েছিল অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং এবং ওভার হয়ে ঝুঁকে সে গাছ কাটছিল আর লিসেন মোশনলেস অ্যান্ড স্টিল আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম লোটাস সিটারেও টেনিসার লোটাস ইটার গানটা শুনে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে মোশনলেস যেন থমকে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আম দ্য হিল এবং যখন আমি মাউন্টেড মানে পাহাড়ে চড়ি দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর এই গানটা যেন আমি আমার মনে আমার হৃদয়ে সঙ্গে করে নিয়ে যাই লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোড় তাহলে কী বলেছে অনেক দিন পরে যেন এই গানটাকে আমি লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর মানে অনেক দিন হয়ে যাওয়ার পরও আমি যেন এই গানটাকে এখনও পর্যন্ত ভুলিনি এবং এরকম গান যেন আমি আর কোনো দিন কোথাও শুনিনি তাহলে এখানে অনেক তোমার ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে বলেছি তোমার অ্যাপোস্ট্রফি মেটাফোর তারপর অনেক জায়গায় দেখবে অ্যালিউ অ্যালিউশন ইউজ হয়েছে অ্যালিটারেশান ইউজ আছে যেমন সিঙ্গল দেখে নাও সিঙ্গল তারপর সলিটারি ল্যাস এখানে যে সা 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 আসছে অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড এগুলো হচ্ছে তোমার অ্যালিটারেশনের এক্সাম্পল দেন অ্যালিটারেশান স্পেলিংটা একবার লিখে দিতাও অ্যালিটরেশন ওকে তো এটা হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড আবার দেখো তোমার অ্যাসোনেন্স অ্যাসোনেন্স হচ্ছে রিপিটেশন অফ ভাবল সাউন্ড তো অ্যাসোনেন্সের আবার কিন্তু রিপিটেশন হয়েছে যেমন বি হোল্ড হার মানে ই তারপর আই এখানে আই তাহলে কি এটা হচ্ছে অ্যাসোনেন্স অ্যাসোনেন্সের এক্সাম্পল এন এন এ এস এস ও এন 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 এসি অ্যাসনেস ওকে এটা একটা ফিগার অফ স্পিচ আছে আরেকটা ফিগার অফ স্পিচ আছে হচ্ছে ক্যাসিউরা ক্যাসিউরা মানে হচ্ছে যেখানে দুটো ওয়ার্ডের মাঝখানে থেমে যায় যেমন স্টফ হেয়ার অর জেন্টলি পাস এই যে মাঝখানে একটা গ্যাপ আসছে সেটাকে তোমার ক্যাসিউরা বলা হয় ঠিক আছে তো এইসব ফিগার অফ স্পিচগুলো এখানে আছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যেন আমি আরও মোটিভেট হই আরও বেশি ভিডিও বানাতে এবং পুরো সিলেবাসটা কভার আপ করতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর টাইম